দেউচা পাচামিতে গিয়ে নন্দীগ্রামের প্রসঙ্গ কেন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? বৃহস্পতিবার মিছিল করে দেউচা পাচামিতে গিয়েছিলেন শুভেন্দুবাবু এবং সুকান্ত মজুমদার, তারপর সেখানে জনসভা করেন। যদিও ওই দেউচা পাচামিতে জীবন জীবিকা ও সম্পত্তি রক্ষার যে কমিটি গঠন হয়েছে স্থানীয় মানুষদের নিয়ে, যারা এই প্রস্তাবিত কয়লা খনির বিরোধিতা করছে, তারা কিন্তু শুভেন্দুবাবুর সভায় ছিলেন না। তারা গো ব্যাক স্লোগান এবং শুভেন্দুবাবু দূর হটো এই সমস্ত প্ল্যাকার্ড পোস্টার নিয়ে এসেছিল। তাৎপর্যপূর্ণভাবে বিরোধী দলনেতা দেউচা পাচামিতে গিয়ে নন্দীগ্রামের প্রসঙ্গ তুলেছেন। আপনারা জানেন পাচামি যখন তৈরি হয় তখন বীরভূমের বেকার যুবকদের স্বপ্ন দেখানো হয়েছিল, তোমাদের দারিদ্র থাকবে না, তোমাদের বেকারত্ব থাকবে না। আজকে পাঁচামি পাথর খাদান কারা বড় লোক হয়েছে, কারা গাড়ি বাড়ি মালিক হয়েছে, কারা বিদেশে ছুটি কাটাতে যান, কাদের বাড়িতে এয়ার কন্ডিশন মেশিন আর বাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, কাদের? আপনাদের কারো তফসিলি জাতি, মূলবাসী উপজাতি, সাধারণ মানুষের হিন্দু ওবিসি আপনাদের কোনো উপকার হয়নি। তাহলে এই 2.5 কিলোমিটার 2000 মিটারও যদি ধরি 2 কিলোমিটার, এই 2 কিলোমিটার কি আছে? আছে পাথর। আর একটা পাঁচামি করতে চাই এটাকে। এই পাথর কোনো শিল্প নয়, এই পাথর বেচা হবে কাদের? যারা আজকে আন্তর্জাতিকভাবে রাস্তা তৈরির বরাদগুলো পাচ্ছেন ইন্টারন্যাশনাল প্লেয়ার, তাদের কাছ থেকে মমতা ব্যানার্জির পার্টি তোলামূল গত নির্বাচনে 200 কোটি টাকা ইলেকটোরাল ব্রন্ড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে কিনে নিয়েছেন, অ্যাডভান্স নিয়ে বসে আছেন পিসি ভাইপো, 200 কোটি অ্যাডভান্স হয়ে গেছে। আর এটা যদি আপনারা উঠে পালিয়ে যান, আগামী 3টে টার্ম 15 বছর 20 বছর পিসি, তারপর ভাইপো, তারপরে ভাইপোর পরে আরো যদি কেউ থাকে, 3টে পুরুষ মোটামুটি এয়ারপ্লেন, চার্টার প্লেন, হেলিকপ্টার এবং বিদেশ ভ্রমণ করে খুব আরামে কাটিয়ে দিতে পারবেন। অনিচ্ছুক লোককে উচ্ছেদ করে জমি নিতে চান তাহলে সংঘর্ষ কাকে বলে? আপনারা নন্দীগ্রামে দেখেছেন, আর একবার এই জায়গায় দেখতে পাবেন। তার জন্য আপনারা নন্দীগ্রামে 2007 সালের 14ই মার্চ কি হয়েছিল সারা বিশ্বের মানুষ সেটা জানেন। নিরীহ কৃষিজীবীদের উপর বুদ্ধবাবুর পুলিশ গুলি চালিয়েছিল, তাতে 14 জনের মৃত্যু হয়। সেখানেই কার্যত বামফ্রন্ট সরকারের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। নন্দীগ্রামের কৃষিজমি জীবন জীবিকা রক্ষা কমিটির পুরো ভাগে ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে যারা জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করছিলেন তাদের নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দুবাবু, শিশিরবাবু এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর এবং নন্দীগ্রামকে জমি আন্দোলনের ধাত্রীভূমি মনে করতেন। 2011-এ তৃণমূলের ক্ষমতায় আসার পিছনে সিঙ্গুর এবং নন্দীগ্রামের জমি আন্দোলনের ভূমিকা ছিল বলে সবাই মনে করেন। এহেন শুভেন্দুবাবু, যিনি নন্দীগ্রামের বিধায়ক, যিনি মুখ্যমন্ত্রীকে ওখান থেকে নির্বাচনে হারিয়েছেন, বিরোধী দলনেতা হয়েছেন, তিনি দেউচা পাচামিতে গিয়ে কেন নন্দীগ্রামের প্রসঙ্গ তুললেন? নন্দীগ্রামের স্মৃতি এখনও জনমানসে উজ্জ্বল। যেভাবে রাস্তা কেটে গাছের গুঁড়ি ফেলে পুলিশকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, যেভাবে জীবন পণ করে জমি রক্ষা করেছিলেন নন্দীগ্রামের হাজার হাজার কৃষিজীবী, ভূমিহীন কৃষক, বর্গাদার, সেটা বাংলার আন্দোলনের ইতিহাসে এক উজ্জ্বল মাইলফলক হয়ে থাকবে। একসময় স্লোগান উঠেছিল তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, 2007 সালের পর থেকে এই বাংলায় স্লোগান ওঠে তোমার নাম আমার নাম নন্দীগ্রাম নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের বিধায়ক দেউচা পাচামিতে গিয়ে নন্দীগ্রামের ধাঁচে আন্দোলন করার হুমকি দিয়েলেন, যদি শাসক দল কয়লা খনির জন্য জোর করে আদিবাসীদের জমি অধিগ্রহণ করে। খুব তাৎপর্যপূর্ণ, তার কারণ
ওখানে যদি প্রকল্প করে সেটা করবে আদানি গোষ্ঠী, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ। 2014 লোকসভা নির্বাচনের সময় প্রচারে আমরা দেখেছিলাম আদানিদের বিমান প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন প্রচারে, এবং সবাই জানে যে গৌতম আদানি এবং নরেন্দ্র মোদী অত্যন্ত সুসম্পর্ক রয়েছে দুজনের মধ্যে। সেই আদানি গোষ্ঠী যদি দেউচা পাঁচামিতে কয়লা খনি প্রকল্প করে শেষ পর্যন্ত, এবং সেখানে যদি শুভেন্দুবাবু সুকান্তবাবুর নেতৃত্বে বিজেপি বাধা দেয় এবং শুভেন্দুবাবুর কথা মতো নন্দীগ্রামের ধাঁচে আন্দোলন করে, তার কিন্তু তাৎপর্য সুদূর প্রসারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করছে রাজ্যেও বিজেপি, এটা কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ। এখন তৃণমূল সরকার বলছেন যে তারা তো উচ্ছেদ করছেন না, পুনর্বাসন দিচ্ছেন, প্যাকেজ দিচ্ছেন, চাকরির বন্দোবস্ত করছেন, এবং সবাইকে কিছু না কিছু সরকারি সুবিধা দেওয়া হবে, সবাইকে পুনর্বাসন দেওয়া হবে, বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হবে। সুতরাং এখানে উচ্ছেদের প্রশ্নই আসছে না, জোর করে তারা কিছুই করছেন না, এটা তৃণমূলের বক্তব্য। কিন্তু ওখানে আদিবাসী সমাজ যে জমি দিতে চাইছে না অনেকে, সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। পরিবেশবিদরা বলছেন যে ওখানে কয়লা প্রকল্প করলে তার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট সাংঘাতিক হবে, দূষণ প্রচুর বাড়বে। আবার রাজ্য সরকার বলছে ওখানে বড় বিনিয়োগ হলে প্রত্যক্ষ পরোক্ষভাবে 100,000 লোকের কর্মসংস্থান হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর এবং নন্দীগ্রামকে আন্দোলনের ধাত্রীভূমি করে ক্ষমতায় এসেছিলেন, তার পক্ষে রাতারাতি জমি অধিগ্রহণ করা সম্ভব নয়। তাকে যেটা করতে হবে, সম্মতি নিয়ে, ক্ষতিপূরণ নিয়ে বার্গেনিং চলবে, পুনর্বাসন, চাকরির প্রতিশ্রুতি, এবং সেটা হাতে কলমে করার পর যদি সিংহভাগ মানুষ জমি দিতে ইচ্ছুক হয়, তবেই তিনি কিন্তু জমি অধিগ্রহণ করতে পারবেন। যদি সরকারি প্যাকেজে সন্তুষ্ট না হয়ে আদিবাসীরা বলেন যে আমরা কোনো মতেই জমি দেব না, আমাদের জীবন জীবিকা রুটি রুজি এই অঞ্চলের সঙ্গে যুক্ত, আমরা কয়লা খনি চাই না, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষে ওখানে কিন্তু আদানিদের বিনিয়োগ টেনে আনা সম্ভব নয়। তাই আবার তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার চাইছে এই রাজ্যে একটা বড় বিনিয়োগ হোক, আদানির হাত ধরে যে সেই বিনিয়োগ আসে তাহলে ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে এখানে একটা বড় ধরনের বিনিয়োগ আসবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করতে পারবেন যে তার শাসনকালে আদানির মতো শিল্পগোষ্ঠী এই রাজ্যে বড় বিনিয়োগ করেছে। কিন্তু এখানে কাঁটা একটাই, এখনও কিন্তু কোনো ঐক্যমত্য গড়ে ওঠেনি। বামপন্থীদের একটা সংগঠন আন্দোলন চালাচ্ছেন, বিজেপির এক ওখানে গিয়ে আন্দোলন করছে। বামপন্থীরা বলতে চাইছেন দেখো আমরা সিঙ্গুর এবং নন্দীগ্রাম, বিশেষ করে সিঙ্গুরে আমরা কিন্তু টাটার ফ্যাক্টরিটা করতে চেয়েছিলাম, 85% কৃষক সম্মতি দিয়েছিলেন, ক্ষতিপূরণের চেক নিয়ে গেছিলেন, আজকে টাটার ফ্যাক্টরি হলে সিঙ্গুরে সহ হুগলি হাওড়ার শিল্প মানচিত্র একটা সম্পূর্ণ বদল হতো এবং পশ্চিমবঙ্গ অটোমোবাইল হাব হয়ে ওঠার সম্ভাবনা ছিল। সেটা তৃণমূল কংগ্রেস হঠকারী রাজনীতি করে সেটা বিনষ্ট করেছে। সুতরাং এবারে আমাদের প্রতিশোধ নেবার পালা, আমরাও সেই একই কাজ করব দেউচা পাঁচামিতে গিয়ে, যেটা বামপন্থীরা বলছে, যেটা বিজেপি বলছে। তো এই রকম পরিস্থিতির মধ্যে শুভেন্দুবাবু নন্দীগ্রামের ধাঁচে আন্দোলন করার যে চেতাবনি দিয়েছেন সেটার তাৎপর্য সুদূর প্রসারী। আমরা যারা নন্দীগ্রাম আন্দোলন কভার করেছি তারা আমরা জানি, দিনের পর দিন মাটি কামড়ে পড়ে থেকে বাম পুলিশ এবং সেখানকার সিপিএম নেতৃত্বের বিরুদ্ধে কীভাবে জীবন পণ করে লড়াই করেছিলেন নন্দীগ্রামের মানুষ, সেই মডেলে যদি দেউচা পাঁচামিতে আন্দোলন হয় তাহলে কিন্তু রাজ্য প্রশাসনের কাছে কিন্তু সেটা বড় চিন্তার ব্যাপার হয়ে উঠবে। এবং একই সঙ্গে আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে রাজ্য বিজেপি, তার পুরোভাগে নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটাও কিন্তু একটা বৃহত্তর বার্তা পাঠাবে কেন্দ্রের শাসক দলের কাছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় দাঁড়ায়।
তবে রাজ্য প্রশাসন মনে করছে যে শুভেন্দুবাবু যাই বলুন না কেন দেউচা পাঁচামির সিংহভাগ মানুষ এই প্রকল্পের ব্যাপারে শেষ পর্যন্ত সম্মতি দেবেন, যারা দেবেন না তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে বার্গেনিং হতে পারে, কিন্তু আলটিমেটলি হয়তো একটু সময় লাগবে, শেষ পর্যন্ত সবাই এই আদানিদের প্রস্তাবিত কয়লা খনি প্রকল্পের ব্যাপারে সম্মতি দেবেন, ঐক্যমত্য গড়ে উঠবে এবং বিরোধীদের রাজনীতি হালে পানি পাবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই রাজ্যে একটা বড় বিনিয়োগ আসবে।